আসানসোল বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে সাংসদ অর্জুন সিং। আসানসোল বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে আসেন সাংসদ অর্জুন সিং। আসানসোলে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটককে রাজ্যের কয়লা মন্ত্রী বলে কটাক্ষ করেন। সাথে আরো বলেন, পুরো ভোট সন্ত্রাস হলে প্রতিরোধ করবে বিজেপি। আর এবং তার সঙ্গে বলেন, বাবুল সুপ্রিয় গোয়ায় হামলার বিষয়ে বাবুল অভিনয় জগতের লোক, তাই নাটকটি ভালো করতে জানে। ইতিমধ্যে তিনি দাবি করছেন যে আসানসোল পৌর নিগম বিরোধী শূন্য হবে, কি বলবেন? না, বিরোধী শূন্য করে তো পশ্চিমবঙ্গকে শূন্য করে দিয়েছেন ভাড়ে মা ভবানী। উনি তো মন্ত্রী, এখন কয়লা মন্ত্রী আছেন, তার জন্য বারবার ইডি রাখছে। যেভাবে একটা মন্ত্রীকে চুরির সঙ্গে যুক্ত আছেন, মন্ত্রী যে পুরো এই পশ্চিমবাংলা যে সরকারটাই আছে, কে বাকি আছে এখন এটাই খোঁজ নিতে হবে যে কে বাকি আছে চুরি করার জন্য। তো তৃণমূল সরকার গুন্ডা পুলিশকে দিয়ে চলছে, কতদিন চলবে এটা মানুষ ঠিক করবে। আপনারা কি মনে করছেন যে দেখুন, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট তো হবে না, আমাদেরকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে, লড়াই জবাব দিতে হবে, নালে হবে না। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ ভোট দিতে পারলেই ভোট দিয়ে দেবে, কিন্তু মানুষকে ভোট দেওয়ার সুযোগটাও আমাদেরকেই করতে হবে। তাহলে সেখানে প্রতিরোধ হবে? প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, যা ওনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে, আর কি করা যাবে, কিছু করার নেই আমাদের। বাবুলের উপর কালকে হামলা হয়েছে, বাবুল ফিল্ম আর্টিস্ট আছেন, হয়তো কোনো নাটক ফাটক করছেন, ওনাকে কেন হামলা করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।